সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আজকে আমরা পড়াশোনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর আর পুরো ক্লাসে আপনাদের সাথে আছে আমি তৌফিকুল ইসলাম হৃদয়ে এর আগের ক্লাসে আমরা শিল্প সম্পর্কে জেনেছিলাম যে শিল্প কি বাণিজ্য কি কিংবা প্রত্যক্ষ সেবা কি আজকে আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে পুরোটা জানবো প্রথমে একটু জানি যে শিল্পের প্রকারভেদ কত প্রকার বা শিল্প কত প্রকারে আমরা এখানে দেখতে পাচ্ছি শিল্প পাঁচ প্রকারের প্রাথমিক শিল্প উৎপাদন শিল্প সংযোজন শিল্প নির্মাণ শিল্প এবং সর্বশেষ সেবা শিল্প প্রথমেই আমরা আসি প্রাথমিক শিল্প সম্পর্কে প্রাথমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করেছে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প এবং কৃষি কৃষিজ শিল্প প্রথমে আসি প্রাথমিক শিল্পে প্রাথমিক শিল্পের প্রজনন শিল্পে প্রজনন কথাটি শুনলেই আমাদের সর্বপ্রথম কি মাথায় আসে প্রজনন শুনলেই মাথায় আসে এরকম যে একটা জিনিস থেকে অন্য একটা জিনিস উৎপাদন হবে তার মানে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট উৎপাদন হবে সেটি কিভাবে হয় আমি যদি একটি শার্ট আমার ঘরে রেখে দেই সেটার মাধ্যমে অন্য একটা শার্ট উৎপাদন হওয়ার কোনো পসিবিলিটি আছে কি কোনো ধরনের সম্ভাবনা নাই কিন্তু আমি যদি একটা পুকুরে মাছ চাষ করি সেই মাছটা থেকে অন্য একটা মাছ হওয়ার যথেষ্ট রকমের সম্ভাবনা আছে একটা সেক্টর দুই নম্বর সেক্টর আমি যদি পোলট্রি ফার্ম দেই সেই পোলট্রি ফার্ম একটা মুরগিকে যখন বিভিন্ন ওয়েতে বড় করি তার জন্য খাবার দেই আমরা দেখতে পাই আমার সেই পোলট্রি ফার্মের মুরগি ডিম দেয় এবং সেই ডিম থেকে আমরা অন্য একটা মুরগি পাই তার মানে এটাও হচ্ছে এক ধরনের প্রজনন শিল্প আমরা যদি গরুর ফার্ম দেওয়ার চেষ্টা করি গরু আমার চার পাঁচটা গরু আছে আমি সেখানে এক বছর গরুগুলোকে পালন করলাম তারপর সেই গরু থেকে দেখতে পাই আমরা আরও দু একটা বাছুর পাই তার মানে এটাও হচ্ছে এক ধরনের প্রজনন শিল্প তাহলে প্রজনন শিল্পটা কি আমরা এবার জেনে ফেলি যে শিল্পে উৎপাদিত পণ্য ও সেবা সামগ্রী কিংবা যে শিল্পে শুধুমাত্র উৎপাদিত পণ্য সামগ্রী পুনর্বার সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা প্রজনন শিল্প বলি এখানে তিন চারটা উদাহরণ দেওয়া আছে যেগুলো আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি মাছ চাষ নার্সারি হাঁস মুরগি কিংবা গবাদি পশুর খামার তাহলে আমরা প্রজনন শিল্প সম্পর্কে সব কিছু জেনে ফেললাম এবার আমরা আসি নিষ্কাশন শিল্প নিষ্কাশন কথাটি শুনলে সর্বপ্রথম আমাদের কি মাথায় আসে যে কোনো জায়গা থেকে কোনো কিছু উত্তালন করে নিয়ে আসা কিরকম নিয়ে আসা যে বন হতে আমরা কাঠ উত্তোলন করে নিয়ে আসবো আমরা সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে আসব। আমরা ভূগর্ভ হতে খনিজ পদার্থ উত্তোলন করব। এই প্রত্যেকটা জায়গা হচ্ছে আমি নিষ্কাশন করে নিয়ে এসেছি তার মানে নিষ্কাশন শিল্পের এবার সংগ্রামটা আমরা জেনে ফেলি ভূগর্ভ নদী সাগর বা ভূমি হতে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণের কাজে যে শিল্প সম্পর্কযুক্ত তাকে আমরা নিষ্কাশন শিল্প বলি এখন একটা ব্যাপার এখানে ক্লিয়ার হওয়াটা আমাদের জন্য খুব বেশি দরকার একটু আগে আমরা বললাম পুকুর থেকে মাছ ধরা কিংবা পুকুরে মাছ চাষ করা আমাদের একটু পিছনে যাই তাহলে আরো বেশি সুন্দর হবে প্রজনন শিল্প পুকুরে মাছ চাষ করা কিন্তু এখানে সমুদ্র হতে মাছ ধরাটা তাহলে কেন আমরা নিষ্কাশন শিল্প বলতেছি আমরা পুকুরে যখন মাছ চাষ করি আমাদের উদ্দেশ্য থাকে আমরা একটা মাছ থেকে অন্য একটা মাছ যাতে আমরা তৈরি করতে পারি তার মানে আমাদের তখন উদ্দেশ্যটা এরকম থাকে যে আমরা পুনর্বার সেটাকে আবার প্রজননের কাজে ব্যবহার করি কিন্তু আমরা যখন সাগর থেকে মাছ ধরে নিয়ে আসি তখন আমাদের এই সমুদ্রের মাছের উদ্দেশ্য কখন এরকম থাকে না যে সমুদ্র মাছ আমাদের থাকুক সেখান থেকে আরও অনেক মাছ হবে আমাদের উদ্দেশ্য থাকে সমুদ্র থেকে মাছটাকে উত্তোলন করে কিংবা আহরণ করে নিয়ে আসা তার মানে সমুদ্র থেকে যখন মাছ ধরবো সেটা নিষ্কাশন শিল্প এবং পুকুরে যখন মাছ চাষ করবো সেটা আমাদের কাছে হচ্ছে প্রজনন শিল্প সেকেন্ড উদাহরণ যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে বন হতে কাঠ সংগ্রহ এটাও হচ্ছে নিষ্কাশন শিল্প আমার বনে যখন গাছ ছিল বা বনে যখন কাঠ ছিল ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের কোনো কাজে লাগছে না কিন্তু বন থেকে যখন আমরা উত্তোলন করে নিয়ে এসে সেই কাঠটাকে বিভিন্ন প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের কাজে লাগাই তখন সেটা নিষ্কাশন শিল্প হয়ে যায় ভূগর্ভ হতে খনিজ পদার্থ উত্তোলন এটা কিভাবে হয় যখন ভূগর্ভে খনিজ পদার্থটি ছিল তখন এটা আমাদের কোনো কাজে লাগছে না কিন্তু যখন আমরা সেই খনিজ পদার্থটি উত্তোলন করছি তখন সেটা আমরা বিভিন্ন নিষ্কাশনের মাধ্যমে আমাদের কাজে লাগাতে পারছি তার মানে আমাদের কাছে নিষ্কাশন শিল্পটি একদম পরিষ্কার এবার আমরা জানার চেষ্টা করব কৃষিজু শিল্প যে কৃষিজ শিল্প কি কি নিয়ে কাজ করে প্রথমত আমরা যখন শিল্প পড়ছিলাম তখন রহিম চাষা রহিম চাচা কিংবা জমির চাচার উদাহরণ দিয়েছিলাম যে রহিম চাচা সর্বপ্রথম যখন ধান চাষ করে তার উদ্দেশ্য থাকে তার নিজের পেটে হার দেওয়া এবং অতিরিক্ত যে ধানটি থাকবে সেই ধানটি তিনি বিক্রি করবে তার মানে উৎপাদিত ধানটি বিক্রি করে তার মুনাফা অর্জন হবে এখন এই রহিম চাচার যত ধরনের কাজ তিনি একজন কৃষক তার মানে কৃষি প্রক্রিয়ার সাথে কিংবা কৃষিপণ্য উৎপাদন ও আহরণ করার সাথে যত ধরনের শিল্প জড়িত সব কিছুকেই বলি আমরা কৃষিজ শিল্প সেখানে কি কী শিল্প হতে পারে ধান হতে পারে পাট হতে পারে কিংবা অন্য অন্য তুলা চাষ হতে পারে বা অন্য অন্য আরও অনেক ধরনের শিল্প হতে পারে অতএব এগুলো সম্পূর্ণ হচ্ছে কৃষিজ শিল্প এবার আমরা জানার চেষ্টা করব উৎপাদন শিল্প সম্পর্কে প্রথমেই উৎপাদন শিল্পের প্রকারভেদ উৎপাদন শিল্পকেও আবার তিন ভাগে ভাগ করেছে প্রথমটি হচ্ছে বিশ্লেষণ শিল্প তারপরে প্রক্রিয়া ভিত্তিক শিল্প তারপরে যৌগিক শিল্প এক এক করে আমরা তিনটা শিল্প সম্পর্কে জানার চেষ্টা করবো প্রথমেই বিশ্লেষণ শিল্প যে বিশ্লেষণ শব্দটি আমাদের সর্বপ্রথম শুনলে এরকম ব্যাপার আসে আমি যদি আমার নামটি বলি যে আমি তৌফিকুল ইসলাম এখন আমাকে বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায় যে আমি একজন টিচার আমি পড়াশোনা করি কিংবা আমি খুব সুন্দর করে কথা বলি তাহলে আমাকে বিশ্লেষণ করে এই তিন চারটি ব্যাপার পাওয়া যায় সেকেন্ড আমরা যখন এরকম বিশ্লেষণ শিল্প সম্পর্কে পড়ব তখন আমরা এরকম একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে একটা শিল্প বিশ্লেষণ করে যাতে আমরা বিভিন্ন ধরনের শিল্প পাই তাহলে প্রথমত আমরা বিশ্লেষণ শিল্পের সংজ্ঞাটা জেনে ফেলি যে শিল্পে একটি দ্রব্য বিশ্লেষণ করে বিভিন্ন দ্রব্য তৈরি করা হয় তাকে আমরা বলবো বিশ্লেষণ শিল্প এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি আমরা যদি খনিজ তেলটাকে বিশ্লেষণ করি তাহলে খনিজ তেল থেকে আমরা কি কি পেতে পারি খনিজ তেল থেকে আমরা ডিজেল পেতে পারি খনিজ তেল থেকে আমরা পেট্রোল পেতে পারি কিংবা খনিজ তেল থেকে আমরা ক্রেশন পেতে পারি অতএব খনিজ তেলটাকে বিশ্লেষণ করে আমরা তিন ধরনের দ্রব্য পেলাম বা তিন ধরনের আমাদের পণ্য পেলাম অতএব এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ শিল্প এবার এসে আমাদের ভিত্তিক শিল্প প্রক্রিয়ার কথাটির উদ্দেশ্য হচ্ছে বা মানে হচ্ছে যে একটা শিল্প বিশ্লেষণ করে বিভিন্ন শিল্প পেয়েছিলাম আমরা একটু আগে বিশ্লেষণ শিল্পে বাট এখানে একটা শিল্প কাজে লাগিয়ে কিংবা একটা শিল্প রিভাইজড করে আমরা যখন অন্য একটি শিল্প তৈরি করতে পারবো সেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প তাহলে ভিত্তিক শিল্পের আমরা শুরুতেই একটু সংজ্ঞায়নটি জেনে নিই প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করার শিল্পই হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প কিরকম হতে পারে ধরুন একজন কৃষক তিনি তুলা উৎপাদন করলো অতএব এটি হচ্ছে শিল্প কিন্তু সেই তুলাটি দিয়ে আমরা কখনোই জামা কাপড় বানাতে পারি না যতক্ষণ না পর্যন্ত এটা বিভিন্নভাবে প্রক্রিয়া করা হয় তাহলে প্রক্রিয়া প্রক্রিয়াকরণটি কিভাবে করা হয় প্রথমত গাছ থেকে তুলাটি সংগ্রহ করা হয় তারপরে সেই তুলাটি এনে আমরা বিভিন্ন ধরনের রিভাইজড করে কিংবা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা তুলা থেকে সুতা উৎপাদন করি এবং সেই সুতা থেকে আমরা আবার বস্ত্র উৎপাদন করি তারপরে যখন সেই রহিম চাচা কিংবা জমির চাচা গাছে তুলা উৎপাদন করলো সেই তুলা দিয়ে যখন আমরা বস্ত্রটি উৎপাদন করি সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক শিল্প তারপরে আরেকটা উদাহরণ এখানে আমাদের দেয়া আছে সেটি হচ্ছে আখ হতে চিনি উৎপাদন তার মানে যখন আমরা আখের চাষ করি আমরা কখনোই সেটা থেকে চিনি পাই না সেটা সেই চিনি কলে নিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা যখন একটি শিল্প তৈরি করি সেই শিল্পটাকে বলি আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্প তাহলে প্রক্রিয়াভিত্তিক শিল্পটা হচ্ছে একটা শিল্প রিভাইজ করে যখন অন্য একটা শিল্প আমরা তৈরি করি সেটা হচ্ছে প্রক্রিয়া প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবার এসে আমরা যৌগিক শিল্পকে যৌগিক শিল্প হচ্ছে যখন একাধিক দ্রব্যের সংমিশ্রণে কিংবা একাধিক দ্রব্যের বিনিময়ে আমরা নতুন কোন একটা শিল্প তৈরি করি সেটাকে বলি আমরা যৌগিক শিল্প এখানে লক্ষ্য করার বিষয় যে যখন আমরা একাধিক দ্রব্যগুলো আমাদের কাছে থাকে যে দুইটা উদাহরণ আছে এখানে এক সার আছে সাবান আছে কিংবা সিমেন্ট আছে যখন আমরা একটা সাবান উৎপাদন করি সেটার দ্রব্যগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি প্রথমত সেখানে পেঁপে থাকে সুবাস থাকে খার থাকে কিংবা কিংবা অন্য অন্য আরও অনেক ধরনের দ্রব্য থাকে এই দ্রব্যগুলোকে আমরা সংমিশ্রণ করি এক করি এক করার মাধ্যমে নতুন আমরা একটা শিল্প তৈরি করি যে শিল্পটার নাম দিয়েছি আমরা সাবান অতএব এই সাবানে আমরা বিভিন্ন ধর্মের দ্রব্যের সংমিশ্রণ ঘটিয়েছি দুই আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সার আছে বিভিন্ন ধরনের সারের উদাহরণটি এখানে দেওয়া আছে অতএব সারটা যখন আমরা তৈরি করি সারের মধ্যে এরকম বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে সেই ইনগ্রিডিয়েন্টগুলোকে কখনোই প্রস্তুত করার পরে আমরা আলাদা করতে পারতেছি না অতএব যৌগিক শিল্পর বৈশিষ্ট্যটি হচ্ছে আমরা যখন একটি শিল্প উৎপাদন করি সেই পূর্ণাঙ্গ কিংবা প্রস্তুতকৃত শিল্প হতে আমরা কখনোই আলাদা করতে পারতেছি না বিভিন্ন দ্রব্যগুলোকে অতএব সেটি হচ্ছে আমাদের কাছে যৌগিক শিল্প এবার আসি সংযোজন শিল্পে যে সংযোজন শিল্পটা কি ধরো আমরা যখন বাইরে চলাফেরা করি আমরা অনেক সময় বাসে চলাফেরা করি যখন আমরা বাসে চলাফেরা করি আমরা কখনোই লক্ষ্য করে দেখি না যে বাসে কি কি যন্ত্রাংশ আছে কিংবা বাসে কি কি ব্যবহার করা হয়েছে আমরা যখন বাসে উঠে বসি আমরা একটা সিটে বসি সিটটি যখন নষ্ট হয়ে যায় সেই বাসের মালিক কি করে সিটটি সেই সিটটি ফেলে দিয়ে নতুন আর একটা সিট ক্রয় করে এনে ওখানে লাগানোর চেষ্টা করে তার মানে হচ্ছে এই যন্ত্রাংশগুলো আলাদা বাইরে ক্রয় করতে পাওয়া যায় আবার ঠিক সেম আমরা যদি মোটর সাইকেলের কথা লক্ষ্য করি যখন আমাদের হুট করে সাইকেল একটি টায়ার পালসার হয়ে যায় আমরা কি করি পুরো মোটরসাইকেলটি কি ফেলে দেই দেই না কখনোই তখন আমরা ওই টাকাটি আমরা খুলে আমরা নতুন বাজার থেকে আরেকটা চাকা কিনে দেন হচ্ছে আমরা লাগানোর চেষ্টা করি তার মানে এবার তাহলে সংযোজন শিল্পের আমরা সংজ্ঞায়নটি জানার চেষ্টা করি যে প্রক্রিয়ায় একাধিক যন্ত্র কিংবা যন্ত্রাংশ সংযোজন করে নতুন পণ্য তৈরি করা হয় তাকে আমরা বলি সংযোজন শিল্প এখন সংযোজন শিল্পের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই শিল্পটির যন্ত্রাংশগুলো আলাদা খুচরা করা যায় কিংবা যদি আমি চাই এই যন্ত্রাংশগুলো আলাদা করে ফেলতে পারি তার মানে একটা মোটর সাইকেল যখন আমার কাছে থাকে আমি চাইলে মোটর দুইটা চাকা আলাদা করতে পারি মোটর বডিটি আলাদা করে রাখতে পারি অতএব সেটি হচ্ছে সংযোজন শিল্প এবার তাহলে দুইটা শিল্পের মধ্যে তোমাদের একটু ঝামেলা লাগতে পারে একটু আগে পড়লাম আমরা যৌগিক শিল্প এবং এটা এখানে পড়লাম সংযোজন শিল্প যৌগিক শিল্পে আমরা একাধিক দ্রব্য বিনিময় করে নতুন একটি পণ্য উৎপাদন করি কিংবা ঠিক সেইম আমরা সংযোজন শিল্প একাধিক দ্রব্যের সংমিশ্রণ একটা শিল্প তৈরি করি তাহলে এই দুইটা শিল্পের পার্থক্যটি আমরা কিভাবে বুঝব যখন আমরা যৌগিক শিল্প পড়েছি তখন আমরা দেখেছি যখন একটি সাবান তৈরি করি সেই সাবানটি যা যা দিয়ে তৈরি করেছিলাম পেঁপে গোলাপের সুবাস কিংবা খার এগুলোকে আমরা কখনোই আলাদা করতে পারতেছি না তার মানে একটা সাবান থেকে কখনোই কিংবা সম্পূর্ণ প্রোডাক্ট থেকে কখনোই আমরা যৌগিক শিল্প থেকে আলাদা করতে পারতেছি না যে আমি সাবান তৈরি করার পর আমি আমার পেঁপেটি আলাদা করে ফেলবো আমি গোলাপের সুবাসটি আবার নিয়ে আসবো সেটা করতে পারতেছি না আমরা সেটা কোন শিল্পে করতে পারতেছি সংযোজন শিল্পে সংযোজন শিল্পে আমি যখন যখন একটি মোটর সাইকেলে রাস্তায় চলাফেরা করি আমি ঠিক যদি চাই বাসায়নে মোটর সাইকেলটি পাট পাট করে আলাদা করে রাখতে পারি কিংবা যন্ত্রাংশগুলোকে আলাদা আলাদা করে রাখতে পারি তার মানে এটি হচ্ছে সংযোজন শিল্প এবং যৌগিক শিল্পের ব্যাসিক পার্থক্য এবার আমরা আসি নির্মাণ শিল্পে নির্মাণ শিল্প বোঝার আগে আমরা আরেকটা গল্প শুনি ছোট করে তাহলে নির্মাণ শিল্পটি আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা রাস্তায় চলাফেরা করি অনেক সময় আমরা দেখতে পাই রাস্তায় বিভিন্ন ধরনের কাজ করা হয় কি কাজ করা হয় রাস্তা নির্মাণ কিংবা হচ্ছে উন্নয়নমূলক কাজ করা হয় এবং সেকেন্ড আমরা দেখতে পাই পদ্মা নদীর উপর দিয়ে এখন আরেকটা সেতু হচ্ছে যেটাকে আমরা পদ্মা সেতু নাম দিয়েছি তার মানে এই পদ্মা সেতুটা নির্মাণ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে কি কি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে যে সেখানে অনেক উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করেছে সেখানে বিভিন্ন ধরনের শ্রমিক কাজ করেছে অতএব তাহলে এবার আমরা নির্মাণ শিল্পের সংজ্ঞাটি জেনে নিই নির্মাণ শিল্প হচ্ছে যে শিল্পে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় তাকে আমরা নির্মাণ শিল্প বলি যেমন উদাহরণ কি কি হতে পারে আমরা বিভিন্ন ভাঙা রাস্তাঘাট যখন আমরা নির্মাণ করি সেটা রাস্তাঘাট হতে পারে দালান কোঠা হতে পারে কিংবা বিভিন্ন ধরনের সেতু নির্মাণ সেটি হচ্ছে আমাদের কাছে শিল্প তাহলে নির্মাণ শিল্প আমাদের কাছে কি আর এবারে সেবা শিল্প হচ্ছে আহ প্রথমে সেবা শিল্পের উদ্দেশ্যটা বলি কিংবা সেবা শিল্পের মেইন লক্ষ্যটি বলি সেবা শিল্পের আহ মেইন উদ্দেশ্য কিংবা লক্ষ্য হচ্ছে জনকল্যাণ কিংবা জনগণের কল্যাণে কাজ করা তার মানে যে শিল্প জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে তাকে আমরা সেবা শিল্প বলে থাকি তাহলে কোন কোন ধরনের শিল্প জনকল্যাণ কিংবা জনকল্যাণের জন্য কাজ করে থাকে এক আমরা জানি বিটিসিএল বিভিন্ন ধরনের টেলিফোন সার্ভিস দিয়ে থাকে বিটিসিএল বিটিসিএলের এই টেলিফোন সার্ভিসটি হচ্ছে আমাদের কাছে সেবা সেখান থেকে আমরা সেবা নেই সেকেন্ড আমাদের বাসায় যখন গ্যাস থাকে না তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি আমরা রান্না করতে পারি না কিংবা আমরা গ্যাস সংকটে ভুগি এখানে আমাদের দেশের সরকার কিংবা যারা হচ্ছে গ্যাস সংশ্লিষ্ট লোকজন আছে তারা আমাদের কাছে আমাদেরকে গ্যাস সরবরাহ করে আমাদেরকে গ্যাসের সেবাটি দিয়ে যাচ্ছে অতএব গ্যাস একটি সেবা শিল্প এবং আরেকটি এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিদ্যুৎ তাহলে যখন এই বিদ্যুৎ কোম্পানি আমাদেরকে বিদ্যুতের সেবাটি দিয়ে থাকে সেটিও হচ্ছে আমাদের কাছে সেবা শিল্প তাহলে সেবা শিল্পটিও আমাদের কাছে একদম ক্লিয়ার এবার আমরা একটু জানার চেষ্টা করবো যে পুরো ক্লাস থেকে আমরা আসলে কি কি জেনেছি এক এক করে রিকল করার চেষ্টা করব প্রথমেই আমরা পাঁচ ধরনের শিল শিল্প সম্পর্কে জেনেছি সেই পাঁচ ধরনের শিল্প কি কি ছিল একটু যদি পিছনে আমরা ফিরে তাকাই তাহলে আমরা পাঁচ ধরনের শিল্পই আমরা একদম পুরো বিস্তারিত জানতে পারবো পাঁচ ধরনের শিল্প এরকম ছিল যে প্রাথমিক শিল্প উৎপাদন শিল্প সংযোজন শিল্প নির্মাণ শিল্প এবং সেবা শিল্প আমরা পুরো ক্লাসে এই পাঁচটা শিল্প কীরকম কাজ করে পাঁচটা শিল্পের উদাহরণ কিংবা পাঁচটা শিল্প কোথায় কিভাবে ব্যবহার করা হয় সব কিছু সম্পর্কে জেনেছি তাহলে এই ক্লাসটি আমরা আপাতত এখানে শেষ করব কিন্তু শেষ করার আগে একটি কথা হচ্ছে পুরো ক্লাস সম্পর্কে তোমাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ক্লাসের নিচে কমেন্ট করে তোমরা জানাতে কিছুতেই ভুলবা না এবং ভিডিওটি যদি সম্পূর্ণ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে